ওয়েনাড ভূমি ধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। উদ্ধার কাজে নামলো নৌসেনা ও বায়ুসেনা। উদ্ধার কাজে গতি আনতেই এঝিমালা থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে নৌবাহিনী। কেরলের ওয়েনারে ভয়াবহ ভূমিধসে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত 73 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মর্মান্তিক এই প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার কাজে নামলো দেশের সেনাবাহিনী। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনাবাহিনীকে আগেই নামানো হয়েছিল, এবার নৌসেনা ও বায়ুসেনাকেও নামানো হলো উদ্ধার কাজে। রাজ্য ও কেন্দ্র দুই তরফে যৌথভাবে শুরু হয়েছে উদ্ধার কাজ, যদিও ভারী বৃষ্টির জেরে প্রতি মুহূর্তেই বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। ওয়েনারের কালপেট্টা থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত মেপ্পাদের পাহাড়ি অঞ্চলের একাধিক পাহাড়ে ধস নামে রাত 1টা নাগাদ মুন্ডাকাই টাউনের কাছে প্রথম ধসের খবর পাওয়া যায়। এর ঘণ্টা তিনেক পরেই ওই এলাকায় এক স্কুলের কাছে দ্বিতীয় ধস নামে। আশেপাশের বাড়ি ও দোকানের মধ্যে জল কাদা ঢুকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ফেঁসে যায় একাধিক গাড়ি, ভেঙে গিয়েছে রাস্তা, সেতু, নদীতে ভাসতে দেখা যাচ্ছে মৃতদেহ। ধসের জেরে নিশ্চিহ্ন হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম। এই ঘটনায় এলাকায় অন্তত 500 অধিক পরিবার আটকে পড়েছে বলে খবর। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে নেমেছিল দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। খোদ প্রধানমন্ত্রী কেরলের মুখ্যমন্ত্রীকে ফোন করে পরিস্থিতির খবর নেন। এরপরই দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে নামানো হয় সেনা। এনডিআরএফ এর সঙ্গে হাত মিলিয়ে সেখানে উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী। পাশাপাশি বায়ুসেনার হেলিকপ্টারের সাহায্যে জোর কদমে চলছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নিচে যারা আটকে পড়েছেন তাঁদের উদ্ধার কাজের চেষ্টা চলছে। তবে ভারী বৃষ্টির ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বায়ুসেনার পাশাপাশি এঝিমালা থেকে নৌবাহিনীও উদ্ধার কাজে হাত লাগিয়েছে। সব মিলিয়ে কার্যত যুদ্ধকালীন অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে সেনা। এদিকে কেরলের তথ্য ও জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে একাধিক হেল্পলাইন চালু করা হয়েছে, 04832734387। অন্যদিকে 04712327628 এবং 2518637 নম্বরগুলি যোগাযোগের জন্য 24 ঘন্টা খোলা। ভয়াবহ এই দুর্ঘটনায় এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ওয়ান আর এই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা শুনে আমি মর্মাহত। এই ভূমিধসে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি। যেখানে যেখানে ধস নেমেছে সব জায়গায় উদ্ধার কাজ শুরু হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে আমি কথা বলেছি। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় তরফে যথাসম্ভব সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে কেরলের এই প্রাকৃতিক বিপর্যয়ের মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা করে অর্থ সাহায্য করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।